হাই গাইজ, গুড মর্নিং সবাই দিকে, ওয়েলকাম ব্যাক পূর্ণিমা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবই ভালো আছো আর সুস্থ আছো। আমি খুব ভালো আছি আর বিন্দাস আছি। দেখো, সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি, উঠে পড়েছি। কখন থেকে উঠে পড়ে সব বাসি কাজ সেরে নিয়েছি, মানে যেমন ঘর, মানে বাসি বিছানা ঝাড়া কি বাসি ঘর ঝাঁটা, বাইরে একটু বাসি দুয়ার ঝাড়া, বাসন মাজা, মানে কালকে একটু বাসন মেজে নিয়েছিলাম, একটু কুটি টাইপের হয়ে গেছিলাম, তাই জন্য বাসন গুলাবি সকাল উঠে মেজে দিয়েছি। দেখো আমি কেমন ফুল লেগেছি, দেখলে তো কেমন ফুল লেগেছি। ঠান্ডা জোর হয়ে গেছে, তোমার তো গলা আবার থেকে আমার জানতে পারছো কিরকম ঠান্ডা হয়েছে আমাকে, মানে শীতটা এখানে বেশ ফুলে দিয়েছে। ওখানে কোথায় কোথায় শীত ফেলেছে কমেন্ট বক্সে কিন্তু জানাবে কমেন্ট করে, যে শীত কেমন পড়েছে। আমার তো এখানে বেশ শীত পড়েছে। আর আমি সকাল সকাল স্নান করিনি, এখন 8টা বাজে, 8টার ভিতরে আমার সমস্ত বাসি কাজ সারে মেয়ে মেয়ে শুনু বি চলে যাই যে টিউশন, হ্যাঁ বলবাল বলছি টিউশন, স্কুল চলে গেছে ও, আজকে সোমবার ও স্কুল স্কুল চলে গেছে, আর বিকালবেলা টিউশন আছে। আমি ভুলভাল বলি সবাই, মানে কেন অভ্যাস নাই না ব্লগ করা, একটু একটু টাইম লাগবে আমাকে ব্লগ, মানে সঠিক পারফেক্ট করতে টাইম লাগবে। দেখো আমি একটু না যাই, চাটা মানে চা বানিয়েছিলাম, বানিয়ে শুনু বাবা যখন কটক গেলো মাল জনে, ওকে চা বানিয়ে দিয়েছিলাম, আর একটু চা আছে, যাচ্ছি চাটা একটু গরম করে খেয়ে নি, তারপরে আসছি তোমাদের সাথে। দেখো আমি চা বসেছিলাম, তোমাদেরকে দেখালাম তো চা বসেছি, চাটা না অচানক কেন কে জানি ছিঁড়ে গেলাম মতন, ছেনা ছিঁড়ে গেলাম মতন হলো, তাই জন্য ফের আবার চাটা ঢেলে ফেলে, দেখো দুধ বসে দিয়েছি, একটু কফি বানাবো, কেন চা পাতাটা বি শেষ হয়ে গেছে, আর ওই এই জন্য ব্রু কফিটা বানিয়ে খেয়ে নেবো, কেননা মাথাটা ব্যথা করে। আর সকাল সকালে একটু চা নিয়ে আসি দরকার, মানে আমার অভ্যাস ছিল না, বাপের ঘরে অভ্যাস জম্মা বি ছিল না, শ্বশুর বাড়ি আছে আর বর দিয়ে দিয়ে আমাকে চা অভ্যাস করে দিয়েছে। চা একটু না খেলে না, মানে যদি সকালবেলা না খাচ্ছি বিকালবেলা মাথা ধরে। দেখো আমি এখানে দুধটা করে নিয়েছি, দেখো দুধটা দিনে দিয়ে ফুটে দিলাম, কেন কে জানে আজকে না অনেক দিন পরে অচানক মানে চেনা ছিলাম মতন হয়ে গেছে, দুধটা খারাপ না, দুধটা খারাপ হয়ে গেলে তো আমি ওই দুধ কফি বানালাম, দেখো ওই দুধে কপি বানালাম, কেন কে জানি। আর ওই এইটা কিরকম হয়ে গেছে, ও চাটা এই আমি একটু কপিটা বানিয়ে খেয়ে নি, হয়ে গেছে আমার কপিটা, কপিটা হয়ে গেছে, কপিটা বি আজকে দেখো বেড়ে গেছে, মানে যখন বলে না যখন চড়বে সব হবে, কপিটা বি বেড়ে গেছে। আমি কপিটাতে বোতলে কিছু ছিল না, বেকার ওকে দুধ ভর্তি করেছিলাম, এই দুধ ভর্তি করছি, দুধ ভর্তি। এই দেখো আমাদের ঘরে না পায়রা বি বসে, তার জন্য ওকে বি দাঁড়াতে হয়, এই দেখো দেখলে ঘরের ভিতরে ফ্রিজের মধ্যে চলে আসছে পায়রা, কি বলবে ফ্রিজে চলে আসছে পায়রা, দেখলে তো পায়রা কেমন আসেছে, তাড়াতে হবে পায়রা, নাহলে একটু না কভারটা অন থাকলে মানে কি অবস্থা করে। দেখো কফি বোতলটাকে আমি ভাবলাম যে জলে ভিজিয়ে রেখি, বোতলটা পড়ে কাঁচের বোতলটা দেখতে বি খুব ভালো লাগছে, আর দেখলে কত সুন্দর কাঁচের বোতলটা, ওকে রেখে দিলাম, বোতল বোতল না ফেলাতে ভালোবাসি না, কাঁচের বোতলটা। তাই একটু কফিটা দেখো আমার রেডি হয়ে গেছে, একটু কফিটা খাইনি, দেখবে দেখবে ঘরের মধ্যে দেখলে ঘরের মধ্যে কেমন পায়রা ঢুকছে, মানে বিশ্বাস করা যায় না। দেখো চলে আসছি রোদের মধ্যে, একটু রোদের মধ্যে একটু রোদে বসবো, আর একটু কফি খেয়ে নিবো, কেন রোদটা শীতের দিনে ভালো লাগে নাকি, তাই জন্য রোদে একটু বসতে চলে আসছি, হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। সকাল সকালে সকালে কাজ অনেকগুলো কাজ সেরে দিলাম, তাই জন্যে মানে কী বলতো তো পা হাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, ওই জন্য রোদে একটু বসে কফিটা খেয়ে নিই। আর শীতের দিনে রোদে বসে কী মজা, কিন্তু এই রোদ তুমি তোমরা খুঁজবে ইয়ে মানে রোদে দিনে এত বিরক্তি লাগে, 6টা বেজে না দেয় 5টা থেকে রোদ চলে আসে না, মানে ভারী বিরক্তি ধরে দিয়ে মানুষ জীবন কেমন, রোদে রোদ দেখলে মানে ভয় করে, শীতের দিনে রোদকে দেখলে ভালোবাসে মানুষ না, বিভিন্ন যেমন সিজন মানুষ ভি অমনি চেঞ্জ করেন সিজন নিয়ে, তাই নাকি। দেখো আমি চান টান করে চলে এসেছি, আমার রান্না বান্না বি খতম হয়ে গেছে, তোমাদের সাথে আর রান্না বান্না শেয়ার করতে পারলাম না, তাই জন্য দেখো আমি আজকে কি কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি চান টান করে আজকে এই ড্রেসটা পরে নিয়েছি, আর এখানে দেখো আমি সয়াবিন কষা আর এপরে ডাল, দেখলে পাতলা মসুরি, পাতলা করে মসুরি ডাল করে দিয়েছি। দেখো আমার এখানে মসুরি ডাল, সয়াবিন কষা আর একটু বিম ভাজিছিলাম, বিম আলু ভাজা, দেখো এখানে বিম আলু ভাজা ওকে রান্না অতক,
আর আর কিছু করিনি, তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করলাম না কেন না। আর একটু দেখো টুকটাক একটু মানে মেকআপ কিছু নেই, আমার ক্যামেরাটা ভালো বলে একটু মানে ব্রাইট মানে বিউটি নেই সাথে বলে একটু ভালো দেখাচ্ছে, আর তাই জন্যে আর একটু কাজল লিপস্টিক লাগিয়ে দিলাম একটু শর্ট ভিডিও করব বলে। চলো আর কিছু ব্লগ আজকে করতে পারিনি, টান টান করে কিছু বি করতে পারিনি। আর পান্তা ভাত খেয়ে নিয়েছি, আর একজন আজ স্কুল থেকে আসে পান্তা ভাত খেতে বসে গেছে, হাই বলে দাও। দেখো ও পান্তা ভাত খেতে বলে, আমি পান্তা ভাত খেয়ে দিয়েছি, ও বলো ও মানে আমি অর্ধেকটা খেয়েছি, ও স্কুল থেকে চলে আসলো, বললো মা আমি ও পান্তা ভাত খেতে অনেক ভালোবাসে তাই জন্য বললো মা আমি পান্তা ভাত খাবো। আমি ও তাহলে যা পান্তা ভাত হাত মুখ ধুয়ে জামা প্যান্ট চেঞ্জ করে আসে খায় নাই, আমি অর্ধেকটা খেয়ে দিয়েছিলাম, তারপরে ও খেতে বসেছে, ও খেয়ে সারু মানে এঁঠোটা পুছবো, পুছে দিই যাই আমি একটু শর্ট ভিডিও করবো। টা আবার আসছি একটা ব্লকে, শর্ট ভিডিও করে আসছি ব্লকের মধ্যে ফের আবার। রিলস ভিডিও করে একাত্রে চেঞ্জ করে মেক্সি পরে চলে আসছি, এখানে জামা প্যান্ট করে সব ধুয়ে রেখেছিলাম ওকে তুলবার জন্য। দেখো এখানে মেয়ে নেই, গাছে জল দিতে পাইপ লাগিয়ে দিতে গাছে জল দিতে, ও গাছে জল দিতে খুব ভালোবাসে, ও গাছে জল দিতে দুপুরবেলা, এখন খাওয়া দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করার পরে আমি এখানে মেয়ে গাছে জল দিতে আমি যাচ্ছি কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি, কেন বলো তো দেখো গোলাপ পচে না আমার তিনটা ফুল ফুটে গেছে অলরেডি, ফুটে গেছে মেয়ে জল দিচ্ছে। গুড ইভিনিং সবাই দিকে, দেখো মেয়ে চলে আসছে টিউশনে, টিউশন সেরে চলে আসছে, এখানে আমি ওকে দুধটা দেখো দুধটা জাল দিয়ে ওকে দিলাম, একটু দুধ খাবে, ও দুধ খাবে বলে বলেছে কিছু খাবে না। দেখো আমি এখানে লাল চা বানিয়ে খেয়ে নিয়েছি, দেখো হঠাৎ করে না আজকে আমার বাবা চলে এসেছে, দেখো আমি দেখাবো ঘুমিয়েছি। দু তিনটা দে আমি চাটা ধরেছি, ধরো ধরো মেয়ের তো বিস্কুট খাবো না, দুটো নিয়ে যাও, চারটা বিস্কুট খাবো, তুমি খাবে না বিস্কুট? আমি এখানে বাবাকে 9টা বাজলো নি খেতে দিয়েছি, বাবা খিদা পায় গেছে, বাবা দিন যাক কিছু খাইনি, ট্রেন এসেছিল কি খাই দেবে ভগবান জানে। আমি ভাবলাম যে তাই সন্ধ্যাবেলা চা বিস্কুট দিয়ে দিচ্ছিলাম, তারপরে বললাম না তুমি খেয়ে নাও 9টা বাজে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এখানে মেয়ে বসে গল্প করতে একটা ডক্টর বানাচ্ছে, স্কুলে নেবে বলে ডক্টর বানাচ্ছে। আমি এখানে বাবাকে গরম ভাত গরম গরম ভাত আর সয়াবিন সয়াবিন আলু কষা ডাল দিয়ে দিচ্ছি খেতে। সিলাই করবে দেখো এখানে শুনু বাবা শুনু খাতে বসে গেছে, কেননা আমাদের বাপ মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি, বাবা খেয়ে ফেলার পরে আমি বি খেয়ে দিয়েছি, বাসন মাসন মানজা সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন রাত 10:30 বাজে, ওরান খেয়ে নিয়েছেন খেতে বসে গেছেন। হাই গাইজ গুড মর্নিং সবাই, দেখো কালকে ব্লগটা আমি এন্ড করতে মনে ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য আজকে সকাল সকালও দেখো বাসি বিছনা উঠা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট করেছে, বাসি গোয়া ঝাঁটা হয়ে গেছে, সব মানে বাসির কাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে আমি চলে আসছি ব্লগের মধ্যে, নাই ব্লগটা এন্ড করি, আর আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগছে। আর একটা কথা বলছি যে কালকে অচানক আমার বাবা ফোন নাই কিছু নাই, ফোন নাই কিছু নাই, আমাদের ঘর কাছে কিছু নাই, মেয়ে ঘরকে বাবা আসবে ওতে কিছু বলার নাই, কিন্তু এসেছিল আমি ছিলাম না, একটু কাজে গেছিলাম, আসলে বাবা এসে পৌঁছেছে, ও কিছু করার নাই, আর বাবা এসেছে তাই একটু জল খাবার করতে দিব, ব্লগটা শেষ করছি। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার নিশ্চয় করবে, আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগেছে। টাটা বাই বাই, লভ ইউ অল, আবার দেখা আছে নেক্সট ব্লগ নিয়ে, নতুন ব্লগ নিয়ে, আজকের ব্লগ আমি নিশ্চয়ই দিব তোমাদের,
কালকে সকালে পেয়ে যাবে, আজকের ব্লগটা কালকে সকালে পেয়ে যাবে, কারণ আজকের কালকে ব্লগটা দিয়ে নিনে তোমাদেরকে, তাই জন্যে আজকের ব্লগটা তোমার কালকে পেয়ে যাবে।